রসুল ইসলাম পিতা মাতার জবাব তো আল্লাহ রসুল নিজেই দিয়েছেন। সহিহ মুসলিমে রয়েছে, রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিকট এক সাহাবি এসে জিজ্ঞাসা করলেন, আইনা আবি, আমার পিতা কোথায় আছে? তিনি বলেন, আবু কাবিন্না, তোমার পিতা জাহান্নামে আছে। লোকটার মনটা খারাপ হলো, তাকে আবার ডাকলেন, যেতে যেতে ছিল ডাক দিলেন এবং বললেন, ইন্না আবি ও আবা কাফিন্নার, আমার পিতা এবং তোমার পিতা দুজনই জাহান্নামে আছে। তখন এতে ওই সাহাবির মনটা আর এত কষ্ট থাকলো না, কারণ রসুলি পিতা জাহান্নামে যায়, তা আমার পিতা জাহান্নামে আর কি। তো এই হাদিস সুস্পষ্ট বলা যায় এই হাদিস দ্বারা যে তা রসুলের পিতা জাহান্নামে। ঠিক রসুলের মায়ের ব্যাপারে আছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহ পাকের নিকট অনুমতি চেয়েছি আমার মায়ের জন্য দোয়া করতে, ক্ষমা প্রার্থনা করতে, ক্ষমা প্রার্থনা ইস্তেগফার করার জন্য অনুমতি চেয়েছি, ফালাম ইউজান লি, আমাকে অনুমতি দেয়া হয়নি। তারপর আমি অনুমতি চেয়েছেন আজুরা কাবরাহা, তার কবরকে জিয়ারত করব, এই কথা দেখতে যেতে, দেখতে যেতে অনুমতি চেয়েছি, আমাকে অনুমতি দেয়া হয়েছে। তাইলে তার মা এ হাদিস তো বোঝা যায়, এই হাদিস মুসলিম শরীফ রয়েছে আর নাসাই রয়েছে, তো এ হাদিস দ্বারা বোঝা যায় মা জান্নাতি ছিলেন না, এই কথা স্পষ্ট বোঝা যায়। এখন কেউ কেউ একটা ব্যাখ্যা করে, সেটা হলো সুয়ুতি বর্ণনা দিয়ে, সুয়ুতি বর্ণনা হলে সুয়ুতি একটা বর্ণনা দিয়েছেন যে রসুলের যুগে রসুলের পিতা মাতাকে জীবিত করা হয়েছে, জীবিত করে তারা কলিমা পড়েছেন আবার মরে গেছেন। আসলে এই কথার সত্যতা কোনো প্রমাণ নেই, এই কথা সঠিক নয়। আর এই কথা যদি এটাই হতো তাহলে সমস্ত হাদিস গ্রন্থে আসতো, রসুলের পিতা জীবিত হয়েছেন ইমান গ্রহণ করেছেন তারপর মরে গেছেন, রসুলের মা জীবিত হয়েছেন ইমান গ্রহণ করেছেন তারপর মরে গেছেন, কোনো হাদিস গ্রন্থে আসে নাই, কাজে এই কথা বিপরীত তথ্য এসেছে, জি এই কথা সঠিক নয়। এবং ইমাম আবু হানিফ রাহিমাহুল্লাহ তাআলা এই দেশের মানুষ তার মাসালাকে বেশি গ্রহণ করে, তিনিও পরিষ্কার বলেছেন রসুলের পিতামাতা জাহান্নামী।